প্রথমেই জানাই সমস্ত দর্শক বন্ধু এবং বিজ্ঞাপন দাতাদের শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা, এই বিষয়টাকে কেন্দ্র করে, মহালয়াকে কেন্দ্র করে মহালয়ার তিন রীতি রয়েছে। সকালেই মানুষ, সাধারণ মানুষরা বেরিয়ে পড়েন প্রাতঃ ভ্রমণে এবং আজকের থেকেই বলা চলে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে যায়। এই মহালয়ার বিভিন্ন দিক অবশ্যই রয়েছে, সেখানে তর্পণ করা হয়। তার পাশাপাশি একটা বিশেষ দিক কিন্তু অবশ্যই রয়েছে যে সকালবেলায়, একদম ভোরবেলা বীরেন্দ্র কিশোর ভদ্রের স্তোত্রপাঠ থেকে শুরু করে শুনে সাধারণ মানুষ কিন্তু বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণ করতে। রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তাতেই দেখা গেছে মানুষের ঢল সৎ সকালবেলায়, এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই প্রত্যেকবারের মতো এবারও সকাল সকাল রাস্তায় বেরিয়ে পড়েছেন প্রাতঃভ্রমণ করতেন, এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন রাস্তাগুলোতে সাধারণ মানুষের ঢল লক্ষ্য করা গেছে। মহালয়ার পূর্ণ লগ্নে রাজ্যের সাধারণ মানুষ হাঁটতে বেরিয়ে পড়েছেন, রাস্তায় দেখা গেছে প্রচুর সংখ্যক লোক। পুজোর প্রাক মুহূর্তে মহালয়া উপলক্ষে প্রত্যেকবারের মতো এবারও রাজধানীর প্রত্যেকটা রাস্তায় বলা চলে জনঢল লক্ষ্য করা গেছে। মহালয়ার দিন থেকেই বলা চলে পুজোর একটি আমেজ কিন্তু চলে আসে, এবং তার পাশাপাশি একটা বিষয় যেটা লক্ষ্য করা যায়, সাধারণ মানুষের মনে কিন্তু একটা আনন্দ উৎসাহ আজকের দিন থেকেই লক্ষ্য করা যায়। মাতৃপক্ষের সূচনা আজকে থেকে, এবং ক্লাবগুলো, বিভিন্ন ক্লাবগুলো যারা দুর্গাপূজা করে থাকেন তাদেরও কিন্তু প্রস্তুতি প্রায় শেষের দিকে চলে এসেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই একটা আনন্দমুখর পরিবেশ, এক উৎসাহ আনন্দ নিয়েই কিন্তু সাধারণ মানুষ আজকের দিন অর্থাৎ মহালয়ার দিন সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন। আজকের মহালয়ার পূর্ণ লগ্নে সাধারণ মানুষ যারা বেরিয়েছেন রাস্তায় প্রাতঃভ্রমণ করতেন তাদের কি বক্তব্য রয়েছে শুনে নেব একবার তাদের কাছ থেকে। দিনই হাঁটা উচিত এবং আমি ইভিনিং ওয়াক করি সব সময়। আর আজকে কিন্তু মহালয়া প্রত্যেক বছরই আসছি, আজকে এত একটা বিশেষ দিন, অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগে এই দিনে আসতে। আর এমনিতে বলেছে এরকম একটা সুন্দর স্পট যে সবসময় আসতে ইচ্ছে করে। ধন্যবাদ। প্রতি বছরই তো আসি, মানে মহালয়াটা পুজোর একটা পুজো মনে হয়, প্রত্যেক বছরই আসি। আগের বছর তো করোনার জন্য আসতে পারিনি, তো এবার ওয়েদারটাও ভালো আছে, তাই তোমার সঙ্গে একটু আড্ডা দেখা, মানে দেখা পুজোর একটা ভাব। আমরা জানি মহালয়া থেকে আমরা কিছুটা আনন্দটা অনুভব করি, তো আজকে সকালে ফ্যামিলির সাথে এখানে আসার মূল উদ্দেশ্য হলো গিয়ে যে আনন্দটা গভীরভাবে অনুভব করতে পারি, মানুষের সাথে শেয়ার করতে পারি, তাই আমরা আজকে কলেজ স্কুলে এসেছি ঘোরার জন্য। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য, এবং একটা আনন্দমুখর পরিবেশ এবং তার পাশাপাশি উৎসাহ আনন্দ নিয়ে সকলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন সকাল সকাল, এবং আজকে মহালয়ার পূর্ণ লগ্নেই সাধারণ মানুষ কিন্তু বেরিয়েছেন। দীর্ঘদিনের এই রীতি রয়েছে, সাধারণ মানুষ বাড়ি থেকে মহালয়ার পূর্ণ লগ্নে বেরিয়ে পড়েন, এবং আজকেও দিনটাও অন্য কোনো মতেই কিন্তু অন্যরকম হল না। যদিও গত বছর এবং এবছর করোনার প্রকোপ তো রয়েছে, নানান বিধিনিষেধ জারি করা রয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তারপরেও মহালয়া মানেই একটা আনন্দের শুরুয়াত বলা চলে, এবং দেবীপক্ষের সূচনার সাথে সাথে সাধারণ মানুষের মনেও কিন্তু বলা চলে একটা আনন্দঘন পরিবেশের ছোঁয়া এই মুহূর্তে লেগে গেছে। আজকের দিনে সকালবেলা দেখা গেছে রাস্তার বিভিন্ন জায়গাতে অবশ্যই ভিড় লক্ষ্য করা গেছে, তার পাশাপাশি তর্পণও হয়েছে বিভিন্ন জায়গায়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।